সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজার ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর সহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করার জন্য তীব্র নিন্দা জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুল আহসান বুলবুল। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সত্ত্বেও সংখ্যালঘুদের উপর হামলার দায় নির্বাচন কমিশনের উপরও বর্তায় বলে জানান বক্তারা। আমি বলতে চাই, এরা সংখ্যালঘু সম্প্রদায় নয়, এরা বাংলাদেশের নাগরিক। এরা হিন্দু নয়, এরা মুসলমান নয়, এরা খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, এরা বাংলাদেশের নাগরিক। যারা আমার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের উপরে বর্বরোচিত হামলা করছে, তাদেরকে আইনের নামে, তাদেরকে আইনের মধ্য দিয়ে তাদেরকে কঠোর শাস্তি তাদেরকে দিতে হবে।